মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 বিজয়ী মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। 2019 সালে বলিউডে নাম লেখান মিথিলা। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা রোহিঙ্গা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত 23 আগস্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি, আর 15 নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মাধ্যমে বলিউডে অভিষেক হলো মিথিলার। থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে মানালি ও ত্রিপুরা সহ ভারতের বেশ কয়েকটি স্থানে রোহিঙ্গার শুটিং হয়েছে। রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরাকান ও হিন্দি দুই ভাষায় কথা বলতে দেখা গেছে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় তা বেশ কাজে দিয়েছে। তবে শুটিং সেটে একজন অনুবাদকও রাখা হয়েছিল। রোহিঙ্গা সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। বলিউডের কমান্ডো ও দঙ্গল সিনেমার সহকারী পরিচালক হায়দার খান সিনেমাটি পরিচালনা করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন মিস্টার ভুটান তথা ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে। রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষাতেই কাজ হয়েছে সিনেমাটির, এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে এই অভিনেত্রীকে। প্রান্তিক সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।